অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাবা তুমি কি শুরু করেছো বলো তো, স্বপ্ন দেখার একটা লিমিট আছে, এবার একটু বাড়াবাড়ি হচ্ছে না? আরে বাবা, যে বাড়িতে তোর বিয়ে দিচ্ছি সেই বাড়ির সঙ্গে যদি আমাদের স্ট্যান্ডার্ডটা ম্যাচ না করতে পারি তাহলে কি ব্যাপারটা ঠিক জমবে বল? মানে এই মানে মানে করিস না তো, আমি সেই কবেই থেকে এগুলো নিয়ে ভেবে যাচ্ছি। বাবা এগুলো কিন্তু একদম ঠিক নয়, তুমি আমার বিয়ের জন্য স্যারের থেকে এক টাকাও চাইতে পারো না, আমার বিয়েটা কোনো বিজনেস নয়। আর এটা তুমি কি পড়ে আছো বলো তো, হ্যালোউইনের মতন লাগছে। গো অ্যান্ড চেঞ্জ প্লিজ, তারপর আমি বাকি কথাটা তোমার সাথে বলবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজে থেকে কিছু চাইবো না, কিন্তু উনি যদি কিছু দেন তাহলে কিন্তু আমি না করবো না, হাতের লক্ষী পায়ে ঠেলবো না আমি। কোথায় যাচ্ছিস? স্যারের বাড়ি যাচ্ছি মা, কাজ আছে। খেয়ে যা, আমার এখন খাওয়ার মুড নেই, আগে তুমি তোমার স্বামীকে পেট ভরে খাওয়াও। অদ্ভুত ছেলেকে জন্ম দিয়েছো তো। আরে বাবা, কোটিপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা কামাবে তো অন্যায় কি আছে? হ্যাঁ, আরে দুদিন বাদে নিজের প্রেমিকার সঙ্গে বিয়ে করবি, মুখখানা দেখো। তা কি হবে, তুমি যদি সারাক্ষণ টাকা 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 করতে থাকো ও কি ভালো লাগে? ও তো ভয় পাচ্ছে, আদিদেব বাবুর কাছে তোমার জন্য নাম না খারাপ হয়ে যায়। তুমি তোমার পয়সার লোভের উপর একটু লাগাম টানো, তাহলেই দেখবে আমাদের ছেলে আবার আগের মতন হয়ে গেছে। এসব আমি যে করছি কার জন্য করছি? নিজের জন্য করছি। হ্যাঁ নিজের জন্য করছি, তোমরা যে চা বল আমি কোনো কথা শুনবো না, যে করেই হোক ও বাড়ির সঙ্গে আমি বিআইবিআই সম্পর্ক তৈরি করে তবেই ছাড়ব। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, খুশি মন হরণ চপল চরণ। আরে রে, তুই কোথায় যাচ্ছিস? দেখ দীনবন্ধুদা যে কথাটা বললো না, এটা কিন্তু পুরোটা উড়িয়ে দেওয়া যায় না জানিস। তার মানে আমি যা দেখেছি সেটা ঠিকই দেখেছি, সমুদ্র বোধহয় এই বিয়েতে মন নেই, কারণ নইলে সারাক্ষণের মুখ গোমড়া করে ঘুরে বেড়ায় বলতো। মা তোমার এই ভুলভাল চিন্তাগুলো না তুমি একটু বন্ধ করো। আরে আরে আরে, জানি বাবা এই মেয়েকে মনে হয় আমি মানুষ টানুষ করতে পারিনি। আরে বাবা, এই বাড়িতে কি আমি সমুদ্রের বিয়ে খেতে এসেছি? আরে বাবা, তোর সঙ্গে ওর বিয়েটা দিতে এসেছি তো, এখানে এসে অবধি দেখছি যে ওর মুখে কোনো হাসি নেই। এই হাসি না থাকার তো কোনো না কোনো একটা কারণ আছে, এই কারণটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। স্যার বসো। স্যারকে তো আমরা খুব ভালোভাবে চিনি, আপনি প্রথম থেকে আমাদের লিস্টে ছিলেন। লিস্ট? কিসের লিস্ট? ইনকাম ট্যাক্স? না না, কিন্তু আমার তো ইনকাম ট্যাক্স আপ টু ডেট। সেরকম কিছু নয়, ওনার নাম কল্যাণ ব্যানার্জি, উনি পারফেক্ট ম্যাচ ম্যাট্রিমনি চিফ এক্সিকিউটিভ। ও হ্যাঁ, নমস্কার। উনি সেই লিস্টের কথাই বলছিলেন। আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু আমার মেয়ের জন্য তো পাত্র খোঁজা হয়ে গেছে, এন্ড আই এম শিওর এরকম ছেলে আপনারাও আমার জন্য খুঁজে দিতে পারবেন না। স্যার কল্যাণবাবু প্রীতির জন্য আসেননি, তারার জন্য এসেছেন। স্যার আপনি আমাদের সিলেক্টেড প্রোফাইল লিস্টটা যদি একবার দেখেন, আমার মনে হয় এরা প্রত্যেকেই আপনার স্ট্যাটাসের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করবে। এক মিনিট, এক মিনিট। সমুদ্র? ইয়েস স্যার। তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু বাইরে আসবে? শিওর স্যার। এক্সকিউজ আস। ওকে কি হয়েছে স্যার? তুমি ওই মেয়েটাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছ? স্যার আপনি তো আমায় বলেছিলেন তারার জন্য ছেলে দেখতে, সেই জন্যই তো আমি। সমুদ্র, সামনে প্রীতির বিয়ে, প্রীতির বিয়ের আগে ওর ব্যাপারে আমি মাথা ঘামাতেই চাইছি না। স্যার সেরকম বললে কিভাবে হবে, আপনি তো আমায় কথা দিয়েছিলেন আপনি তারার বিয়ের কথাটা ইকুয়ালি ভাববেন। সমুদ্র, আমি তোমাকে যা কথা দিয়েছিলাম সেটা রাখবো, কিন্তু প্রীতির বিয়ের আগে সেই কথাটা রাখা সম্ভব নয়। প্রীতির বিয়েটা আগে শান্তিতে মেটুক, তারপর ওই মেয়েটার জন্য আমি কোনো একটা ব্যবস্থা করে দেব, কিন্তু এখন ওই সব ব্যাপারে মাথা ঘামালে প্রীতির বিয়েটা হ্যাম্পার হবে। স্যার তারার বিয়েটা কোনোভাবেই পোস্টপোন করা যাবে না। আপনার মনে নেই সেদিন রেণুকা আন্টি আপনার বাড়িতে এসে কি বললেন, বাড়ির বড় মেয়ের আগে বিয়ে না দিয়ে ছোট মেয়ের কেন বিয়ে দেওয়া হচ্ছে?
আর এই প্রশ্নটা শুধু রেনুকা আন্টি নয়, আরো অনেকে তুলবে স্যার। আমি আপনাকে বলছি না প্রীতির বিয়েটাকে হ্যাম্পার করতে, আমি শুধু এটুকু বলছি আপনি প্রীতির বিয়েটাতে যতটা কনসেন্ট্রেট করছেন তার আর বিয়েটা তো ইকুয়ালি কনসেন্ট্রেট করুন, দ্যাটস ইট, প্রবলেম সলভ। সরি, আমি পারবো না। আপনি পারবেন স্যার, আপনি দায়িত্বটা একা কেন নিচ্ছেন? দরকার পড়লে আপনি বাড়ির লোকেদের ইনভলভ করুন, ওরা আপনাকে হেল্প করবে পছন্দ করতে। কি ব্যাপার, শ্বশুর আর জামাই মিলে এত সিরিয়াস কি আলোচনা হচ্ছে? না না ম্যাডাম, তেমন কিছু নয়। আসলে স্যার আমাকে তারার জন্য ছেলে দেখতে বলেছে, সেই জন্যই আমি ম্যাট্রিমনি থেকে একজন এক্সিকিউটিভকে নিয়ে এসেছি। কিন্তু এখন স্যার বলছেন যে তারার জন্য ছেলে দেখার কোনো দরকার নেই, তাই আমি স্যারকে কনভিন্স করতে এসেছিলাম। আপনারা চলে এলেন, খুব ভালোই হলো, আপনারা প্লিজ একটু স্যারকে কনভিন্স করুন না প্লিজ। হ্যাঁ আদি, সমুদ্র তো ঠিক কথাই বলেছে, এতে অসুবিধার কি আছে? উনি যখন এসেই গেছেন তখন একবার কথা বলে দেখি না, সব যদি ঠিকঠাক থাকে তাহলে না হয় আমরা তার আর প্রীতির একসাথে বিয়ে দিয়ে দেবো। আমি তো প্রথম থেকেই চেয়েছি আগে তারার বিয়ে হবে তারপর প্রীতির বিয়ে হবে, ঠিক আছে এখন না হয় দুজনের একসাথেই বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বৌমা তো একদম ঠিক কথাই বলেছে, দেখ দু বোনের যদি একসঙ্গে বিয়ে হয় তাহলে তো খুব ভালো হবে। দিদি ভাই যদি ছেলে পছন্দ থাকে আর দুজনের ম্যাচিং যদি ঠিক থাকে তাহলে দু বোনের একসঙ্গে বিয়ে হোক, ক্ষতি কি? আসলে কি বলুন তো, মানে পরমের বিয়ের আগে ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা তো সবাই খুব একটা ভালো চোখে দেখবে না, তাই না? তারার জন্য না হোক অন্তত দিদির কথা ভেবে আপনি এটা মেনে নিন না জামাই বাবু, দিদির অনুমতি ছাড়া তো এই বাড়িতে কিচ্ছু হয় না। আমার মনে হয় যে দিদিও চাইছেন যে তারা আর প্রীতির বিয়েটা একসাথেই হোক। প্লিজ আদি জেদ করো না, আমাদের মুখের দিকে তাকিয়ে অন্তত হ্যাঁ বলে দাও। তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তখন আমার আর হ্যাঁ বলার কি দরকার? তোমরা যাও গিয়ে কথা বলো না। তোমরা যাও বললে হবে না, তোমাকেও যেতে হবে। তোমরা যাও, আমি আসছি। আসছি বললে হবে না, তুমিও আমাদের সাথে চলো, এসো এসো। নমস্কার। এই ছেলেটির নাম হচ্ছে আদিত্যা। এদের ব্যাঙ্গালোরে কটন মিল আছে এবং ইন্ডিয়াতে যত কটনের এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার ম্যাক্সিমাম কাজ কিন্তু এই ছেলেটি দেখে, বাবা মার একমাত্র সন্তান। এই ছেলেটির নাম রঞ্জিত, এর বাবা একজন বড় শিল্পপতি এবং খুব তাড়াতাড়ি উনি মুম্বাইতে একটা গাড়ি কোম্পানি লঞ্চ করবেন। এবং ওনার দুই ছেলে, বড় ছেলে সান ফ্রান্সিসকোতে থাকে আর ছোট ছেলে হচ্ছে রঞ্জিত। নেক্সট, এই ছেলেটির নাম শঙ্খদীপ, পেশায় ডাক্তার, কানাডাতে সেটেল এবং বাবা মার একমাত্র সন্তান। এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার নাম অরিন্দম, ওর বাবা একজন নাম করা কার্ডিওলজিস্ট। ছেলেটি শিক্ষিত এবং অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে নানানভাবে যুক্ত। দেখুন, আমাদের কালেকশনে আরো অনেক প্রোফাইল আছে কিন্তু আপাতত যে চারজনের প্রোফাইল আমি আপনাদের দেখালাম এরা প্রত্যেকেই আপনাদের স্ট্যাটাসের সঙ্গে ভীষণভাবে ম্যাচ করে। যদি এদের চারজনের মধ্যে আপনাদের কাউকে পছন্দ হয় তো ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় উই গো ফর আদার অপশন। মানে আমি আরো কয়েকজনের প্রোফাইল আপনাদের দেখাবো। দিদি, আমরা প্রথম যে ছেলেটিকে দেখলাম আদিত্য, ওকে কিন্তু আমার বেশ লেগেছে, তারার সঙ্গে কিন্তু খুব ভালো মানাবে, বলো? বৌমা, আমার কিন্তু ওই শেষের ছেলেটি মানে
অরিন্দম বলে যে ছেলেটিকে দেখালো আমার খুব পছন্দ হয়। তবে মাসিমা আমার কিন্তু দ্বিতীয় ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, নামটা আমি যদিও ভুলে গেছি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু একটু সময় লাগবে, মানে হুট করে এভাবে ডিসিশন নেওয়া কিন্তু আমাদের উচিত হবে না, তাই না? ঠিক আছে, আপনি বলুন একটা কাজ করুন, আপনি এই চারটে ছেলের কুষ্টি আমাদের পাঠান, আমরা আমাদের মেয়ের কুষ্টির সঙ্গে ম্যাচিং করে দেখি, যার কুষ্টিতে সব থেকে ভালো ম্যাচিং হবে আমরা আপনাকে ফাইনালে জানিয়ে দেবো। ওকে 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 ওকে, ইটস ওকে, আমি আজকেই ওদের মেল করছি, দেখি ওরা কি বলে, তারপরে আমি আপনাদের জানাবো। ওকে, আসি তাহলে। হ্যাঁ নমস্কার স্যার, আমি একটু আসছি। দিদি, হ্যাঁ, আমরা তার জন্য ভালো একটা ছেলে নিশ্চয়ই পাবো, বলো। হ্যাঁ, তা ঠিক বলেছো। তবে জানো মধুজা, আমার না তারার কথা ভেবে মনটা কেমন একটা করছে। আমার কি মনে হয় জানো, মানে এই ব্যাপারে না তারাকে আমাদের জানানো উচিত। ও দিদি, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না তো, আমি তারাকে চিনি, ও কোনো আপত্তি করবে না, আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে। ঠাকুর, স্যার এটা কাকে নিয়ে এসেছিল, কেন এসেছিল এই লোকটা? স্যার ওকে কিছু জানিয়ে দেয়নি তো? তুমি দেখো ঠাকুর। দি ভাই, সত্যি কথা মামনির কাছেও লুকোতে হয়? সত্যি কথা বলতে এত লজ্জা কিসের? তোমরা কি বলছো আমি বুঝতে পারছি না। তোর সাথে সমুদ্রের যে এত ভালো একটা সম্পর্ক, সেটা তুই আমাদের কোনোদিন বলেছিস? তোর জন্য সমুদ্র যে এতটা ভাবে সেটা তো আমরা আজকেই জানলাম। আমরা এত দিনেও যেটা করতে পারিনি সমুদ্র আজ সেটা করে ফেলেছে। কি করেছে? তোর জন্য ছেলে দেখছে। হ্যাঁ রে, ওই যে লোকটা এসেছিল ও একটা ম্যাট্রিমনি থেকে এসেছিল। আমরাও তো বেশ কয়েকটা ছেলের ছবি দেখলাম, ওদের ব্যাপারে শুনলাম, প্রত্যেকেই বেশ ভালো। কিন্তু জানিস, আমার একজনকে পছন্দ হলো, তোর ঠাম্মির একজনকে পছন্দ হলো, আবার দিদির একজনকে পছন্দ হলো, আমরা কিছুতেই একমত হতে পারলাম না। অবশ্য আমি একটা কথা বলেছি, আমি ওই চারজন ছেলেরই কুষ্টি পাঠাতে বলেছি, ওই চারজন ছেলের কুষ্টির সাথে তোর কুষ্টি ম্যাচ করে দেখব। যার সাথে তোর সবচেয়ে ভালো ম্যাচিং হবে তার সাথেই আমরা তোর বিয়ে ফাইনাল করব। আমরা প্রাথমিক বাছাইটা করে নি, তারপর তোকে দেখাবো। তোর যদি পছন্দ হয় তাহলে তোর আর প্রীতির বিয়েটা আমরা একসাথে দেব। কি রে তারা, কিছু বল, তোমরা আমার বিয়ে নিয়ে কেন এত ভাবছো? আগে প্রীতির বিয়েটা ঠিকঠাক মিটে যাক, তারপরে সব নিয়ে ভাবনা চিন্তা করবে। দিদি ভাই, এরকম বলে হবে? আমি আমি বিয়ে করতে চাই না ঠাম্মি। চাই না বললে হবে নাকি? তোমরা তোমরা প্লিজ এরকম করো না। দেখলে তো কিছুদিন আগে আমার বিয়ের জন্য ছেলে দেখতে গিয়ে মামনির আর মাসিমনির কি অবস্থা হলো। আমি চাই না প্রীতির বিয়ের আগে এই বাড়িতে আর কোনো সমস্যা হোক। কিচ্ছু হবে না, দেখ তারা, তুই আর প্রীতি আমার চোখে আলাদা নোস। আমি প্রীতির বিয়ে দেব আর তুই এ বাড়ির বড় মেয়ে হয়ে আইবুড়ো হয়ে বাড়িতে বসে থাকবি, এটা আমি হতে দিতে পারি না। আর তাছাড়া শুন, আমার আর দিদির ঘটনার সঙ্গে তোর তো কোনো যোগাযোগ নেই, তুই কেন এমন করছিস? না মামনি, প্রীতির এনগেজমেন্টের এখনো 24 ঘন্টাও হয়নি,
প্রীতির বিয়েটা শান্তিতে মিটতে দাও। শুধু প্রীতির বিয়েটা মিটতে দিলে হবে? তোর বিয়েটাও তো দিতে হবে নাকি? আচ্ছা দেখ তারা, আমাদের যদি ছেলে পছন্দ হয়ে যায়, তোর কুষ্ঠির সঙ্গে যদি ছেলের কুষ্ঠির মিল হয়ে যায়, তোর যদি ছেলে পছন্দ হয়, তাহলে আমরা তোর আর প্রীতির বিয়েটা একসাথেই দিয়ে দেব। না মামনি, তুমি প্লিজ এখন এসব ভেবো না। আমি ভাবার কে রে? তোর বাবাই তো চাইছে তোর বিয়ে দিতে, আদি তোর বিয়ে দিতে রাজি হয়েছে। বৌমা তো একদম ঠিক কথাই বলেছে। দেখ, তোর আর ছোটদি ভাইয়ের বিয়ে যদি একসঙ্গে হয়, তাহলে আমরা কত সুখী হবো বলতো? কোনো সমস্যাই হবে না, তুই এসব নিয়ে একদম ভাবিস না। এই তারা, ওমা তুই কাঁদছিস কেন? আরে দূর বোকামি, আমরা কি তো জোর করে বিয়ে দেব নাকি? আচ্ছা ঠিক আছে, তোর যদি প্রীতির মতো কাউকে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে বল না, আমি নিজে গিয়ে তার সঙ্গে কথা বলবো। এই তারা, কি হলো, কি চুপ করে আছিস কেন, বল না। আরে বল। আচ্ছা বৌমা, তুমি জিজ্ঞেস করলেই ও বলবে? দিদি ভাইয়ের কিরকম ছেলে পছন্দ আমি জানি, আমি বলছি, আমার দিদি ভাইয়ের সমুদ্রের মতো একটা ছেলেকে পছন্দ। আমরা যদি সমুদ্রের মতো একটা ছেলেকে খুঁজে আনতে পারি, তাহলে দিদি ভাই আর না বলবে না। সত্যি মা, জানেন আমার এক এক সময় মনে হয়, ইস, সমুদ্রে যদি একটা জমজ ভাই থাকতো। যাকে, কোনো সমস্যা নেই। আমি শুনেছি মা, পৃথিবীতে নাকি একই রকম দেখতে সাতজনের জন্ম একই সঙ্গে হয়। কলকাতায় না হোক, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তো সমুদ্রের মতো দেখতে একটা ছেলে আমরা পাবোই। কি মা, পাবো না? শোন তারা, আমি সেখান থেকেই তোর জন্য ছেলে খুঁজে নিয়ে আসবো। কি রে তারা, এবার খুশি তো? বৌমা, খুশি তুমি পরে হবে, আগে খুঁজে আনো তো। ওই দেখুন মা, হঠাৎ করে কেমন চুপ করে গেল। সত্যি দি ভাই, যে মাঝে মধ্যে কি হয়। দি ভাই, এই তারা, তারা দেখেছো বৌমা? ছেড়ে দিন মা, ও হয়তো লজ্জা পেয়েছে, কিংবা দেখুন বিয়ের পর এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলে কষ্ট পাচ্ছে। আমি জানি মা, আমার পছন্দ করা ছেলে ওর ঠিক পছন্দ হবে, আমি একটা ভালো ছেলে দেখে তার আর বিয়ে দেবই। আর কিন্তু দেরি করা যাবে না। না না, আর একদম দেরি করা যাবে না, আমি প্রীতির বিয়ের সাথেই তার আর বিয়ে দেব। আমি জানি তুমি দিভার জন্য খুব ভালো একটা ছেলে খুঁজে আনবে। চলো চলুন। ট্রাফিক পুলিশের মতন দেখানো মানে কি? লাইসেন্স দেখাবো? আমি আপনার সাথে মজা করছি না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু প্রীতির বিয়ের আগে যে আমার আপনার সাথে কোনো কথা নেই। এরকম কেন বলছেন? আপনিও তো এরকমই বলেছিলেন। আপনি কেন এরকম করছেন? আপনি কেন এরকম করেছেন? আমি যা করেছি প্রীতির মুখের দিকে তাকিয়ে করেছি। আমি চাই না প্রীতির বিয়ের আগে আর কোনো সমস্যা হোক, আর আপনি এই সময় আমার বিয়ের জন্য ছেলে দেখছেন, এটা করার কি এখন খুব দরকার ছিল? কেন, আপনি তো নিজের মুখে বলেছিলেন স্যার আপনার জন্য যে ছেলে দেখবে আপনি সেই ছেলেকেই বিয়ে করে নেবেন।